আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এইচএসসি 2022 সালে শর্ট সিলেবাস ডাউনলোড করবা। তো আমি দুইভাবে দেখাবো। প্রথমত, তোমরা শর্টকাটভাবে ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে সায়েন্সের জন্য আলাদা লিঙ্ক দেওয়া আছে, আর্টসের জন্য আলাদা লিঙ্ক দেওয়া আছে এবং কমার্সের জন্য আলাদা লিঙ্ক দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্টলি পেয়ে যাবে। তাছাড়া আমি আবার দেখা দিচ্ছি তোমাদের, এবার ভিডিওতে দেখতে পারো। ভিডিওতে এই ভিডিওর ডিসক্রিপশনে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যদি পুরো সিলেবাসটা ডাউনলোড করতে চাও তাহলে প্রথম লিঙ্কে ক্লিক করবা। তারপরে তোমরা যদি ডিপার্টমেন্ট ওয়াইজ হও তাহলে ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও তোমরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তোমরা শর্ট সিলেবাসগুলো ডাউনলোড করতে পারো। রাজশাহী বোর্ডের জন্য রাজশাহী বোর্ডে যে শর্ট সিলেবাসগুলো ডাউনলোড করে নিতে পারো। আবার তোমরা যদি ঢাকা বোর্ডে হও তাহলে ঢাকা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে ওখানে যে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ঢাকা বোর্ডের এই ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা এইচএসসি সিলেকশন করবা। করার পরে এর ভিতরে তোমরা নোটিশে দেখতে পাবা তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই শর্ট সিলেবাসটা দেওয়া আছে, তবে পরবর্তীতে যদি কোনো আবার নতুন করে যদি কোনো আরও শর্ট করে তাহলে সেটাও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আশা করি তোমরা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবে এবং সবাই অনেক ভালোভাবে প্রিপারেশন নিবে, যাতে এইচএসসি 2022 সালে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারে আশা করি। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।